আমার স্নেহের রাজু, তোমার এই বিপদের সময়ে আমাদের প্রার্থনা তোমার কাছে পৌঁছায়। তুমি হয়তো অনুভব করতে পারছো, আমার আর কোনো আশাই বেঁচে ছিল না, কিন্তু সেখানেও আমি এক পথ খুঁজে পেয়েছি। সেখানে সমস্ত পরিস্থিতির মধ্যে আশা আছে, তা যত বড়ই অন্ধকারময় হোক না কেন, এখন আর কোনো ব্যাপার নয়। দেরি হওয়ার জন্য আমি কোনো অজুহাত শুনতে চাই না। না, ক্ষমা করবেন, আমি বলতে চাইছিলাম কি, বিশ্বজিৎ এসছে বাকির জন্য, ওর বউ যদি সুস্থ হয়ে যায় তাহলে পরে টাকাটা মিটিয়ে দেবে। তোমার খাতাগুলো দেখা উচিত ছিল, আমাদের কি অত সমস্যা যাচ্ছে, তাকে বলে দাও। ঠিক আছে, বাকিটা কি হবে না। কিসের জন্য তুই এটা করলি? কি করলাম এটা, আমার কি করলাম? কিরে রাজু, এত চুপচাপ কি হয়েছে তো? আমার আর ভালো লাগে না এই কাজের জন্য, এত খাটনি, টাকা কম, আমার আর মন লাগে না এই কাজ করার জন্য। তুই একা কেন কাচ্ছিস রে, সব আমাদের তো সবারই একই পরিস্থিতি। যাই হোক, যা আমরা পাই তা আমাদের প্রয়োজনের জন্য খুবই যথেষ্ট, তার অধিক আমি আর কিছু বলতে পারবো না। তুই আমাকে কাঁদালি রে নব। আমি সত্যি বলছি, আমার এখন অনেক অর্থের প্রয়োজন আছে। আমার প্রেমিকার বাবা চান যাতে আমি বিয়ে করবার আগে আমি নিজের পায়ে দাঁড়াই, কিন্তু এটা আমার পক্ষে অসম্ভব। মনে হয় আমি আমার জীবনের শেষ পথে। ঠিক আছে, আমার কাছে একটা উপায় আছে, সেটা রাতারাতি বড় লোক হতে পারবে, কিন্তু কাজটা একটু বেআইনি রে। ভোলা, আজে বাজে বকিস না তো। রাজু, ভালো চাস তো, এর কথা শুনিস না। আমার সত্যি কাজের দরকার, কিন্তু এরকম করার আমার কোনো প্রয়োজন নাই। রাজু, আমি জানি তোর অনেক বুদ্ধি আছে। আচ্ছা, তাহলে আমি আসি, কারণ আমার অনেক কাজ আছে। ছাড়তো তুই কথা, তোর টাকার প্রয়োজন আছে? আমরা একটা লোককে চিনি, যে লোক বর্ডারের পাশে মাল পাঠিয়ে দেয়। তোর তো বাইক আছে, তুই বর্ডারের পাশে পাঠিয়ে দিবি, যে কিছু না, ইলেকট্রনিকের জিনিস একটা পাঠিয়ে দিলে ব্যাস মোটা রঙের টাকা পেয়ে যাবি রাতারাতি। আমার মনে হয় না যে এ কাজ আমি করতে পারবো, কিন্তু আশা করি যে অন্য কোনো উপায় আমি খুঁজে পাবো। সব কিছু ঠিক আছে? না, আমার জীবনে কি কোনো কিছু কোনোদিন ঠিক হয়েছে? কেন, কি হয়েছে, ডাক্তার কি বলল? ডাক্তার বলেছে আমি আর মা, আমি আর গর্ভবতী হতে পারবো না।
রুনা, আমি খুব দুঃখিত। আমি জানি তোর কাছে সমস্ত কিছুর মানে কি। হ্যাঁ, তুমি তো দুঃখিত হবেই, কারণ আজকে যা কিছু হয়েছে সমস্ত তোমার জন্যই হয়েছে। তুমি তার জন্য দোষী। কেন, আমি কিভাবে দোষী হলাম? তুমি আমার মতন অভাগাকে মা এই পৃথিবীতে জন্ম না দিলেই পারতে। রুনা, রুনা, শোনো না, একটা কথা বলার আছে তোমাকে। অবাক হবে না তো? ও মা, এইভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন আমাকে? চলো তাড়াতাড়ি আমরা বরঞ্চ বিয়ে করে নিই। এটা এখন সম্ভব নয়, কারণ আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের বাড়িতে কেউ জানে না। এর চেয়ে ভালো চলো আমরা এটা নষ্ট করে ফেলি। না না না, এটা কোনোদিন হতে পারে না। এটা আমাদের প্রেমের প্রথম চিহ্ন, আমি সেটা কোনোদিন করতে পারবো না। ও কণিকা, তুমি এত ভেঙে পড়ছো কেন? আমরা তো বলছি বিয়ে করব, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, তাই আমি তোমাকে ওটা করতে বলছি। আমার আগের ছেলেটা কি এই ছেলেটির মতো দেখতে? না না, এ হতেই পারে না। তুমি এখানে কেন দাঁড়িয়েছো? রাজুই আমার একমাত্র ছেলে। রূপা, আমি আমার মেয়ে রুনার জন্য খুব চিন্তিত। ডাক্তার ওকে বলেছে ও নাকি মা হতে পারবে না। আচ্ছা রূপা, তোরও তো এই পরিস্থিতি ছিল, বল না তুই কী করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এলি? হ্যাঁ সঙ্গীতাদি, তোমার অবস্থাটা আমি বুঝছি। আমারও সেই অবস্থা একসময় হয়েছিল, আর সেটা আবার কর্মফলে সেই অবস্থা থেকে আমি বেঁচে আসতে পারিনি। একমাত্র প্রভুর যিশুর অশেষ করুণায় আমি সেই সমস্যার থেকে আমি উদ্ধার পেয়েছি। তা তোর ঈশ্বর যেমন তোকে সেই অবস্থা থেকে বের করে নিয়ে এসেছেন, উনি কি পারেন না আমার মেয়েকে একটু ওই অবস্থা থেকে বের করে আনতে, একটু শান্তি দিতে? হ্যাঁ হ্যাঁ দিদি, অবশ্যই পারেন। একমাত্র আমাদের প্রভু যিশুই পারেন আপনার মেয়েকে সমস্যার থেকে উদ্ধার করতে। হ্যালো মৌসুমি, কি হয়েছে? শোনো না, আমার বাবা আমাকে বলেছে আমার জন্য একটা ভালো পাত্র পেয়ে গেছে তিনি। তিনি আমার বিয়ে খুব শীঘ্রই দিতে চান। শোনো না, তোমার বাবাকে বলো না আমাকে একবার সুযোগ দেওয়ার জন্য, আমি কিছু একটা করে দেখাবো। বাবা বলেছেন তোমার যা সুযোগ ছিল সেটা তুমি হারিয়ে ফেলেছো। দেখো, আমাকে বিশ্বাস করো, আমার কাছে এক বিরাট পরিকল্পনা আছে। রাজু, তুমি সমস্ত কিছু ভুলে যাও, যা হওয়ার তা হয়ে গেছে। আমাকে আরেকটি বারের জন্য সুযোগ দাও, আমি তোমার এবং তোমার বাবার কাছে প্রমাণ করে দেবো যে আমি কতটা যোগ্য। আমি দুদিনের মধ্যে আবার তোমাকে আমি ফোন করব, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করে থাকো। আচ্ছা ঠিক আছে। মৌসুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি। শোনো না, বাবা মা না চাইলেও আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এই ব্রেসলেটগুলোই আমাদের ভালোবাসার চিহ্ন হয়ে থাক। আমি একটা লোককে চিনি, যে লোক বর্ডারের ওই পাশে মাল পাঠিয়ে দেয়। তোর তো বাইক আছে, তুই বর্ডারের ওই পাশে পাঠিয়ে দিবি। যে কিছু না, ইলেকট্রিকের জিনিস পাঠিয়ে দিলে ব্যাস মোটা রঙের টাকা পেয়ে যাবি রাতারাতি। হ্যাঁ বল রাজু, কী খবর? হ্যাঁ ভোলা, আমি রাজি আছি, এছাড়া আমার কোনো উপায় নাই। তা কবে থেকে শুরু করতে চাস? আজ রাতে। আজকের দিকেই? হ্যাঁ হ্যাঁ, তোকে আজ রাতেই করতে হবে। ঠিক আছে, তুই তৈরি থাকিস তাহলে, আমি তোকে আমার লোকের সাথে কথা বলে তোকে জানাবো। ধন্যবাদ ভোলা, ধন্যবাদ, রাখছি।
কি গো, আজকে তোমার কি হয়েছে? না, আমি শুধু রুনার কথাই ভাবছি। রুনার আবার কি হলো? ডাক্তারকে বলেছে ও নাকি কোনোদিন মা হতে পারবে না। আমার সেই জন্য ভীষণ চিন্তা হচ্ছে। আর ও আমাদেরকে না ওর জন্মের জন্য দোষ দিচ্ছে। এটা তো খুবই দুঃসংবাদ, কিন্তু সে এরকম কেন বলল? আমরা তো তাকে ছোটবেলা থেকে আমাদের ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করে তুলেছি। না না, শুধুমাত্র রুনা নয়, রাজুও দেখছি আজকাল আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছে। আমি রোজ রাতে ওকে ডাকি জানো, কিন্তু কোনো সাড়া পাই না। আমার মনে হয় মৌসুমীর সাথে ওর কোনো সমস্যা হচ্ছে। জানো, আমার এই দুই সন্তানকে নিয়ে আমার খুব ভয় হয়। মনে হয় ওরা যদি কিছু ভুল করে বসে। আমার সন্তানেরা যদি ভুল পথে চলে যায়, সে আমি কি করতে পারি? আমি তো তাদের গড়ে তোলার জন্য কোনো ত্রুটি রাখিনি, আমি কোনো ভুল করিনি। কাজটা রিস্কি জানিস তো? হ্যাঁ আমি জানি। ধরা পড়লে কিন্তু ভাই কারোর নাম বলতে পারবি না, আর না হলে জেলে গিয়ে কিন্তু হিসাব হয়ে যাবে। এটা কি, আমাকে তো এরকম বলা হয়নি, আমাকে বলা হয়েছিল সহজ কাজের জন্য। হ্যাঁ আমি রাতন বলছি, বলুন আপনি কি বলছেন? আপনাকে এক্ষুনি পুলিশ স্টেশনে আসতে হবে, কারণ আজকে সকালে আপনার ছেলে রাজু কিছু মাল স্মাগলিং করতে গিয়ে হাতানাতে ধরা পড়েছে। রতন? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আমি খুবই চিন্তিত, কারণ আপনার ছেলের বিষয়টা খুবই সাংঘাতিক। সে বর্ডারে 50 লক্ষ টাকা ড্রাগস স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছে। অসম্ভব, আমার ছেলে হতেই পারে না, হয়তো সেখানে কোনো ভুল হয়েছে। আরে না না, তাকে হাতানাতে ধরা হয়েছে, তার বাঁচার সুযোগ কোনো নেই। সন্দীপ, হ্যালো। হ্যাঁ সন্দীপ। আরে রতন, কেমন আছো বলো? আমাকে কি এখন মনে পড়লো? হ্যাঁ আমি ভালো আছি, আমার খুব সাহায্যের দরকার, সাহায্য করতে পারবি তো? ও হ্যাঁ, আমি আশা করি তোমাকে সাহায্য করতে পারবো। বলো তোমার কি হয়েছে? এই শোন না, গতকাল না আমার ছেলে রাজুকে পুলিশে অ্যারেস্ট করেছে। আইনগত হিসাবে তো তোর জানা আছে, তুই আমাকে সাহায্য করতে পারবি? ও ভীষণ দুঃখের বিষয় রতন, তুমি যদি আমার বাড়িতে আসতে চাও
তবে আসতে পারো, আমরা দুজন এই বিষয়ে আলোচনা করব। হ্যাঁ সন্দীপ, তোকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ওগো কি হলো, কোথায় যাচ্ছ? ওগো আমার এখন সময় নেই, আমি এসে বলবো। সঙ্গীতা শোনা, আমার না ভীষণ চিন্তা হচ্ছে রে, রুনার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ফোন তুলছে না, কি করি এখন বল। আর সঙ্গীতা দি, একটু সামলাও নিজেকে। হ্যাঁ একটু শান্ত হও তুমি, চলো আমরা এখন প্রভু যিশুর কাছে প্রার্থনা করি আমাদের জ্ঞান এবং বুদ্ধির জন্য। ও আচ্ছা 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 ঠিক আছে। হে প্রভু যিশু, আমরা যেখানেই থাকি না কেন, তুমি আমাদের কথা শোনো ও দুঃখ কষ্ট সমস্যার থেকে বাঁচাও। হে প্রভু, তুমি আমাদের ভীষণই ভালোবাসো কিন্তু আমরা তা উপেক্ষা করে থাকি। হে প্রভু, তুমি সঙ্গীতাদির সমস্ত ঘটনাই জানো এবং তার মেয়ের সমস্ত সমস্যার কথাই তুমি জানো। হে প্রভু, তাদেরকে তুমি সমস্ত সুরক্ষার মধ্যে রাখো এবং তাদের পূর্ণ জীবন দাও, তাদেরকে শান্তি দাও, তাদেরকে নতুন জীবন দাও। হে প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। জয় যিশু। সঙ্গীতা দিদি, আমি অনুভব করলাম যে আমাদের এক্ষুনি রুনার বাড়িতে যাওয়ার প্রয়োজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সন্দীপ, এ বিষয়ে কী করা উচিত তুমি কি বলো? এ তো ভীষণ মারাত্মক কেস, দেখি আমি তোমাকে কতটা সাহায্য করতে পারি। ও হ্যাঁ, এক রাজনৈতিক নেতা আছে, তাকে আমি ফোন করে দেখছি সে তোমাকে কতটা সাহায্য করতে পারে। নিজেকে ভেতর থেকে বন্ধ করে রেখেছে, কোনো আওয়াজ দিচ্ছে না। আপনারা ভেতরে আসুন তো একটু। সবই তো আপনি শুনলেন, আমাদের সাহায্য করতে পারবেন তো? আমি তো এ ব্যাপারে কিছু করতে পারবো না রে। 50 লাখ টাকার নেশার জিনিসপত্র নিয়ে সে আবার বর্ডারে ধরা পড়েছে। আচ্ছা শোন, আমি দেখছি, আমি থানায় ফোন করছি, দেখি বড়বাবুকে বলে কিছু করা যায় নাকি। ঠিক আছে, হ্যাঁ ওকে বলিস যে ওর চালচলনটা যেন একটু ঠিকঠাক রাখে থানায়। ঠিক আছে, আর সবসময় কী হচ্ছে না হচ্ছে আমাকে কিন্তু খবরাখবর দিতে থাকিস। ও বলল বেশি কিছু করতে পারবে না, রাজুর কেসটা জাস্ট একটু হালকা করবে। রুনা, 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 রুনা শুনতে পাচ্ছিস? দরজা খোল রুনা, দরজা খোল না। এবার দেখছি দরজা ভাঙতেই হবে, কিছুতেই দরজা খুলছে না। আরে তুমি হতাশ হয়েও না, একটা না একটা উপায় খুঁজে পাবই। তুমি নিজেকে নিজে ভেঙে পড়ছো কেন? এটা আমারই দোষ, আমি অভিশপ্ত। তুমি এগুলো কী বলছো? আমি অনেক ভুল করেছি,
আমি ভেবেছিলাম আমার ভালো কাজের দ্বারা আমি মুক্তি পাব, কিন্তু আজও সেই অভিশাপ আমাকে ছাড়ছে না। তাতে কি হয়েছে? যুবক অবস্থায় আমি একটা ছোট জাতের মেয়েকে ভালোবেসেছিলাম। সেই সময় সঙ্গীতের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। হঠাৎ একদিন মেয়েটি এসে আমাকে বলে আমি মা হতে চলেছি। আমি বলেছিলাম তাকে নষ্ট করে দিতে, মনের দুঃখে সে চলে যায়, আর সে কোথায় আছে আমি জানি না। তার চেহারা আজও আমার মনে পড়ে। তাই এতদিন এটা আমি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম ভালো কাজের দ্বারা আমার মুক্তি হবে, কিন্তু তার কিছুই হলো না। অতীতের ঘটনাটা এখনো আমাকে জ্বালাচ্ছে। আমি তাদের কথা এখনো ভাবি, তারা কোথায় আছে কিভাবে আছে আমি জানি না। তাদের অভিশাপ আমার পরিবারে এসে লেগেছে। আমরা খারাপ কাজকে ভালো কাজে দ্বারা ঢাকতে পারি না। মানুষ মুক্তি পাওয়ার জন্য অনেক পথ খোঁজে, কিন্তু তারা পায় না। তাদের জন্য একটাই পথ আছে। আমি সমস্ত কিছুই চেষ্টা করেছি, শুধুমাত্র সংসার ছেড়ে সাধু হওয়াটাই বাকি ছিল, কিন্তু সেটা আমি পারবো না, কেননা আমি অত ধার্মিক নই। কেননা তুমি আমাদের সৎসঙ্গে আসো, আমরা একসঙ্গে ঈশ্বরের আরাধনা প্রার্থনা করব, তাতে তুমি অনেক অভিজ্ঞতা লাভ করতে পারবে। তোমার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমি চিন্তা করব। তুমি তো জানো আমি অনেক ঠাকুর ভক্ত। আচ্ছা তাহলে আমি এখন আসি। হ্যাঁ বুঝতে পারছি, তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। তুমি মায়ের সাথে আমার সঙ্গে যোগাযোগ রেখো। বলো মা, তোমাকে কি চাই? তোমাকে কি দিতে হবে? আর তুমি কি চাও? কি করলে আমার পরিবারের শান্তি আসতে পারে? তুমি বলতে পারো, তুমি বলো তোমাকে আর কি চাই তোমার? তুমি দাও, তুমি আমার পরিবারের শান্তি নিয়ে দাও। কিন্তু কই, আমার শান্তি তো আসেনি, আমার পরিবারের কোনো শান্তি হয়নি। আমার পরিবারে এতদিন থেকে তোমার সেবা করেছি, তো আমার পরিবারে কোনো শান্তি নেই। তুমি জানো জানো রাজু জেলে, সেখান থেকে কোনো আশা নেই সারা পাড়া বাবার। তুমি জানো সেখান থেকে আশা আশা নেই। তুমি বসে আছো কেন? কিছু একটা করো। তুমি জানো না আমি সব কিছু করেছি, আর কোনো আশা নেই, কোনো আশা নেই। না না না, তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। কোনো পুরুষ মানুষ এভাবে ভেঙে পড়ে না। তুমি কিছু একটা করো, তুমি যাও। তুমি অনুকষ্ট, আমি কিছু করিনি, আমি সব কিছু করেছি, আর আশা নেই। প্রভু যীশু, একমাত্র তুমি আমাদেরকে বাঁচাতে পারো। রুনা, শুনতে পাচ্ছিস? দরজা খোল। রুনা, দরজা খোল। এবার দেখছি দরজা ভাঙতেই হবে, কিছুতেই দরজা খুলছে না। রুনা, মাতে ভালো আছিস তো? তোর কিছু হয়নি তো? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, আর কখনো তুমি এরকম করবে না। হ্যাঁ আয় মা, আয় আমার এখানে এসে বস। কিরে, এখন একটু ভালো লাগছে তো? হ্যাঁ শোন রুনা, ওই যে আমি ওই যে আমার যে বন্ধু রূপা আছে না, যার কথা তোকে বলতাম, এ সেই রূপা। আমি জানি তোমার মনে কি হচ্ছে। আমাকে যেদিন সকলে অলক্ষ্যে বলেছিল, আমি নিজেকে অভিশপ্ত ভেবেছিলাম। আমিও তোমার মতন সন্তান ধরনের অক্ষম,
এবং এটা শুনে আমি এত দুঃখ এত কষ্ট পেয়েছি যে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। আমি আমার বিপদের সময় অন্য দিক থেকে আশা ফিরে পাই। কখনো কখনো যখন আমরা আশাহীন হয়ে যাই তখন আমাদের বাইরেরও সাহায্যের প্রয়োজন। আমার এই অবস্থায় আমাকে কে সাহায্য করবে? প্রভু যিশুই আসল ঈশ্বর, তিনিই আমাকে আশা জুগিয়েছেন। আমাকে আমার ডাক্তার, যিনি প্রভু যিশুর শিষ্য, তিনি আমাকে প্রভু যিশুর ব্যাপারে বলেন এবং তিনি আমাকে সৎসঙ্গেও নিয়ে যান। প্রভু যিশুকে প্রার্থনা ও ধ্যান করার পর আমি যে আমার অন্তর দিয়ে খুঁজছিলাম তা আমার পেতে বেশি দিন লাগেনি। তারপর আমার জীবনে এলো আনন্দ ও শান্তি এবং আমি পেলাম আমার জীবনে, আর আমি পেলাম জীবনে বেঁচে থাকার আশা। এটা অনেক লম্বা ঘটনা। আমি ও আমার স্বামী দুজনেই প্রভু যিশুর শিষ্য হই। এরপর আমরা দুজনেই এক অনাথ শিশুকে আমাদের নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করি। আর কি আশ্চর্য ব্যাপার জানো, সেই শিশুটি ঠিক আমারই স্বামীরই মতন দেখতে। আর সেই থেকে আমি আর আমার স্বামী তাকে আমাদের ভালোবাসায় বড় করতে লাগলাম। আর এর থেকে আমার মনে হয় না আর কোনো ভালো উপায় আছে। ঘটনাটা সত্যিই খুব সুন্দর। বুঝলে, তোমার ক্ষেত্রে আমার মতন ব্যাপারটা নাও হতে পারে। প্রভু যিশু তোমার এবং তোমার পরিবারকে আরও বেশি সাহায্য করবেন। তবে আমিও কি ওনার কাছে সাহায্য চাইব? হ্যাঁ, আমিও ভাবছিলাম আমাদের যিশুর কাছেই সাহায্য চাওয়া উচিত হবে। কিন্তু আমরা কি করব, আমরা কোথায় যাব, আমাদের কি করা উচিত হবে? তাহলে আমাদের এখন কি করা দরকার? আসুন আপনাদেরকে আমি করে দেখাই। সবাই চোখ বন্ধ করো ও হাত জোড় করো। হে প্রভু যিশু, আমি জানি তুমি আমাদের সমস্ত পরিস্থিতির কথা জানো, আর একমাত্র তুমি আমাদের সমস্ত রকম পরিস্থিতির থেকে সাহায্য করতে পারো। হ্যাঁ, আমি জানি তুমি একমাত্র আমাদের বাঁচাতে পারো। ওগো, আমি তখন অনেক কিছু রাগের মাথায় তোমাকে বলে ফেলেছি। এত বেশি চিন্তা ছিল, আমি নিজেকে আর সামলাতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেই আমি বুঝতে পারছি। ও শোনো, তোমাকে একটা সুখবর দিতে চাই। আজকে আমি আর রুনা যখন ওই যিশুর কাছে প্রার্থনা করছিলাম না, জানো আমি তখন কি শান্তি অনুভব করেছি। এই অন্ধকারের মধ্যে আমি ভীষণ শান্তি খুঁজে পেয়েছি। শান্তি? তার মানে কি? আরে প্রভু যিশু। হ্যাঁ, প্রভু যিশু। আমি জানি তোমার কাছে এটা অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু একমাত্র এই সময়ে উনি আমাদের একমাত্র সাহায্য করতে পারে। এসব আমি কিছু জানি না, আমার মাথায় অনেক চাপ আছে, আমি যাচ্ছি। ভগবান যিশু, আমরা শুনেছি তুমি সব কিছুই করতে পারো। তুমি তো জানো আমাদের কোনো সন্তান নেই, এই জন্য আমাদের জীবনে কত দুঃখ কত কষ্ট। তাই তোমার কাছে বিনতি করছি বাবা, তুমি আমাদের একটা সন্তান দাও, আমাদের এই দুঃখ তুমি ঘুচিয়ে দাও, তুমি আমাদের এই নিবেদন পরিপূর্ণতা দাও। ভগবান যিশু, আমাদের বিশ্বাস আছে তুমি এটা করবে। খিরে রাজু, যে মৌসুমির জন্যে তুই এত কিছু করেছিলি, সেই মৌসুমিতে আজকে বিয়ে রে। এক বড় লাগে বেটার সাথে, একবার তো দেখতে আসলো না রে। না, বাবা মা না চাইলেও আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি।
ব্রেসলেটগুলোই আমাদের ভালোবাসার চিহ্ন হয়ে থাক। আমি এই ধাগা নিয়ে প্রতীক্ষা করছি সেই অকৃতজ্ঞ মহিলা তার স্বামীর উপরে আমি প্রতিশোধ নেব। কাল রাতে হাঁটতে হাঁটতে এই বিষয়গুলো আমি বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ না আমি একটা চৌরাস্তায় এসে পৌঁছাই। সেই সময় তোমার একটা কথা আমার মনে পড়ে যায়। তুমি বলেছিলে না, মানুষেরা মুক্তির জন্য বিভিন্ন পথ খুঁজছে, কিন্তু পথ তো ওই একটাই। আমার তখন রুনুরাতে সেই কথাটা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, তথ্য অনেক কিন্তু সত্য একটাই। সত্যি কথা বলতে কি, অনেক সময় আমাদের অপবিত্রতাকে মেনে নিতে খুবই কষ্ট হয়। পাপের মধ্যে ছোট বড় কিছুই নেই, কিন্তু ঈশ্বরের চোখে সবই সমান। যেমন চুরি করা, ঘৃণা করা, মিথ্যা কথা বলা ও ব্যভিচার করা, সেই সমস্ত কারণে ঈশ্বর দুঃখ পান। প্রভু যীশুর কথা এই ক্ষেত্রে খুবই পরিষ্কার, কেউ যদি কাউকে ঘৃণা করে সে নরহত্যার সমান। কেউ যদি কোনো মহিলাকে কুনজরে দেখে সেই মহিলার উপর ব্যভিচার করে, এই ক্ষেত্রে ঈশ্বর উভয়কে সমান শাস্তি দেবে। তাই কোনো রীতিনীতি বা বলির দ্বারা পাপ থেকে মুক্তি পাওয়া যাবে না। আমার হৃদয়ে এটা যে সত্যি সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রশ্নটা হলো কী করে আমি মুক্তি পাবো, কোন পথে বা যাবো? পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একমাত্র পুত্র যীশুকে দান করলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। আমাদের পাপের শাস্তি থেকে বাঁচাবার জন্য প্রভু যীশুকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। তিনি পবিত্র রূপে জীবনযাপন করেন আর আমাদের পাপের জন্য তাকে শুদ্ধ বলিরূপে ব্যবহার করা হয়। তিনি আমাদের সকলের জন্য একবার বলি হয়। আর আমরা যদি যীশুকে গ্রহণ করি তাহলে আমরা পাপ থেকে মুক্তি পাব। আমি বুঝতে পেরেছি যে সদ্গুরু যীশু আমার হৃদয়ে কিছু কথা বলেছে। সেরকমভাবে কোনো দেবদেবী আমার হৃদয়ে কথা বলেনি, যদিও আমি যীশুকে আমার ভক্তি শ্রদ্ধা আমি এখন সম্পূর্ণরূপে দিতে পারিনি। তাহলে আজকে বিকালে তুমি আসো, তোমার সঙ্গে আমি একজনের সঙ্গে পরিচয় করে দেব, তার নাম হচ্ছে দীপক। তিনি আমাকে যীশুর কথা বলেছিলেন আর যীশুর পথে কী করে চলতে হবে তাও শিখিয়েছিলেন। যদি আপনি আমার বিশ্বাস সম্বন্ধে কিছু জানতে চান তবে আমার জীবনী দিয়ে আমাকে শুরু করতে হবে। আমি আমার যুবক বয়সে খুব ঠাকুর ভক্ত ছিলাম। আমি ঈশ্বর ও মুক্তিকে আমার জীবন দিয়ে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি আমার প্রাণপণ দিয়ে ভালো কাজ দ্বারা ঈশ্বর ও মুক্তিকে পাওয়ার চেষ্টা করছিলাম। আমি অনেক মন্দিরে গিয়ে অনেক দেবদেবীর পূজা অর্চনা করেছি। আমি অনেক দুঃখী দরিদ্রদের সাহায্য করেছি ও পশু পাখিদের যত্ন নিয়েছিলাম। এবং আমি অনেক দিন ধ্যানেও বসেছিলাম। আমি তীর্থযাত্রা করেও আমার মনের মধ্যে সন্তোষ লাভ করতে পারলাম না। ঈশ্বর ও মুক্তিকে পাবো কিনা তা আমি জানতে পারলাম না। বাইরের দিক থেকে আমি পবিত্র সম্মানজনক ব্যক্তির সমান দেখতে লাগলাম, কিন্তু আমার ভেতরের শূন্যতা, ভয় ও নিরাশায় ভরপুর ছিলাম। আমি এমন এক অবস্থায় এসে গিয়েছিলাম
যে তখন আমি সব কিছু ছেড়ে ব্রহ্মচারী রূপে নিজেকে আশ্রমে সঁপে দিতে লাগলাম। আমি আশ্রমের পথে যাওয়ার সময় আমার অপ্রত্যাশিত উত্তর খুঁজে পাই। একজন মানুষ সাদা কাপড়ে পরিচ্ছন্ন, তাকে দেখতে একটু অন্যরকম লাগছিল এবং আমি তাকে এক মহান ভক্ত হিসাবে প্রণাম করি। এ কী করছেন? আমি কোনো ভগবান বা ঈশ্বর নই, আমি সাধারণ মানুষ মাত্র। আমি একমাত্র জীবন্ত সৃষ্টিকর্তা সনাতন ঈশ্বর আরাধনা করি, যিনি কিনা একমাত্র ঈশ্বর। আপনি কি আশ্রম থেকে আসছেন? না না, কেন বলুন তো। না, আপনার মধ্যে একটা অন্য কিছু আমি অনুভব করতে পাচ্ছি। তাই আসুন, আমরা দুজনে বসে আলাপ করি। আপনি যে অনুভবটা করতে পেরেছিলেন সেটা কোনো লুকানো বিষয় নয়, সেটা হলো ইতিহাসে এক সময় ঈশ্বর মানুষ রূপে এই পৃথিবীতে বাস করেন, আর তিনিই হলেন প্রভু যীশুখ্রিস্ট, যিনি কিনা তার জীবন, তার চরিত্র, তার মৃত্যু এবং তার পুনরুত্থানের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন সত্য ঈশ্বর কে। তার জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের দ্বারাই তিনি প্রমাণ করে দিলেন আসল ঈশ্বর কে, এবং তার চরিত্র আমাদের কাছে প্রমাণ দেয় যে ঈশ্বর আমাদের কতখানি ভালোবাসেন। আমি তো এরকম গল্প কখনো শুনিনি। এটা সনাতন প্রভু যীশুর গল্প, যা শাস্ত্রে লেখা আছে। প্রভু যীশু? তিনি শুধু ঈশ্বরের চরিত্র এবং ভালোবাসাকে প্রকাশ করতেই আসেননি, তিনি এসেছিলেন এই পৃথিবীতে আমাদের সমস্ত পাপের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, যারা তাকে বিশ্বাস করে। আমরা সকলেই আমাদের পাপের জন্য অভিশপ্ত এবং অনন্তকালীন শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু যীশু তিনি মানুষ রূপে এসে সঠিক জীবনযাপন করলেন, যাতে নিখুঁত বলি রূপে ঈশ্বরের কাছে উৎসর্গীকৃত হতে পারেন। তাই তার মৃত্যু দ্বারা আমরা আমাদের পাপের শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারি, আর যদি আমরা তার বলিদানে বিশ্বাস করি তাহলে আমরা আমাদের আত্মায় নতুনীকৃত হই। মুক্তি লাভের জন্য আমাদের আত্মার নতুনীকরণ অবশ্যই দরকার। আপনি কি বলতে পারেন আমার আত্মা কীভাবে নতুনীকৃত হবে? শুধু আপনাকে আপনার পাপময় জীবন থেকে ফিরে আসতে হবে এবং নম্রভাবে প্রভু যীশুর বলিকে বিশ্বাস করে গ্রহণ করতে হবে, তবেই আপনি আপনার আত্মায় নতুনীকৃত হতে পারবেন এবং মুক্তি লাভ করতে পারবেন। এটা খুবই ভালো কথা। আপনি দানধান করেন, পুণ্যি কাজ করেন, কিন্তু এসবের দ্বারা আপনার আত্মার নতুনীকৃত কখনোই হবে না, এবং পবিত্র শাস্ত্র বলছে আপনি এ সমস্ত করলে কোনো দিনই মুক্তি লাভ করতে পারবেন না। যখন যোগীন আমায় যীশুর প্রেমের কথা বলছিল তখন আমি প্রায় এক ঘন্টা তার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। যে উত্তরের জন্য আমার হৃদয়ে আমি খুঁজে বেড়াচ্ছিলাম তার প্রকাশ আমি এখন পাই। আমি সেই আশ্রমের রাস্তায় তিন দিন ধরে বসে এই শাস্ত্র গ্রন্থ থেকে ধ্যান করতে লাগলাম। যিশুর কথা পড়ে বা শুনে একটু আমার বুঝতে সময় লেগেছিল। এখনও যে আমি সব কিছু জানি তাও আমি বলতে পারবো না, কিন্তু প্রভু যিশুর প্রত্যেক উপদেশ খুব সহজ ও সরল প্রত্যেক মানুষের বোঝার জন্য। তিনি শুধু আমাকে ক্ষমাই দান করেননি, আমার আত্মারও পরিবর্তন করেছেন। তিনিই একমাত্র আমাকে সৃষ্টিকর্তা ঈশ্বর সম্বন্ধে জ্ঞান দিতে পারেন এবং মুক্তি দিতে পারেন। আমি আমার জীবন যিশুকে অনুসরণ করার জন্য সঁপে দিই, আর তাকেই আমার সত্য ঈশ্বর বলে আরাধনা করি। আমি যেমন দিনের পর দিন তাকে অনুসরণ করছি, তেমনি তার উপস্থিতি আমার আত্মায় অনুভব করছি। প্রভু যিশু আমাকে প্রেরণা দেন একটি সৎসঙ্গ করার জন্য, যার দ্বারা অন্য লোকও যেন প্রভু যিশু সম্বন্ধে আরও কিছু জানতে পারে। আপনাদের সৎসঙ্গে না আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, আসুন না আমাদের সৎসঙ্গে, আমাদেরও ভালোই লাগবে। আমি ভাবছি আমি ও আমার স্ত্রী দুইজনেই আপনাদের সৎসঙ্গে আসবো।
হয়েছে কাকিমা? আপনারা এখানে কি রে নবো, আমাদের দেখে অবাক হয়ে গেলি? কাকু, আমি রাজুর জন্য প্রত্যেক দিন প্রার্থনা করি। নবো কি আপনার ছেলের বন্ধু নাকি? হ্যাঁ, ওরা তো ছোটবেলা থেকে ভালো বন্ধু। এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সামনে প্রদীপ রয়েছে। যিশু বলছেন, আমি জগতের জ্যোতি, তাই এখানে আমরা জ্যোতি ব্যবহার করছি। আমরা আজকে যে পর্দা পড়লাম, তার থেকে আমরা কি শিক্ষা পাই? যিশু যখন তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিল, এই ঘটনাটাই আমাকে মনে করায় যে যিশু কত মহান, কত নম্র ছিল। আমি এরকম কোনো গুরুকে দেখিও নি, শুনিও নি, যে সদ্গুরু যিশু যা করেছে তাকে দেখে আমার মন পরিবর্তন করেছি। আমি তার মতন কাজ করার, সেবা করার চেষ্টা করছি। এই শেষের পদটি সত্যি আমাকে খুবই স্পর্শ করছে, যা পবিত্র শাস্ত্রে একটা পদে লেখা আছে, যিশু তার বন্ধুদের জন্য নিজের প্রাণকে বিসর্জন দিলেন, যা কোনো মানুষ করতে পারবে না। সে রাত্রে যিশু তার শিষ্যদের পা ধুয়ে দিলেন, আর তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে ক্রুশে সমর্পণ করলেন। এই অধ্যায় থেকে আমরা যা কিছু শিখলাম, তা আমরা আমাদের জীবনে কীভাবে ব্যবহার করতে পারি? প্রভু, তুমি আমাদের শক্তি দাও, আমরা যেন তোমার বাধ্য হয়ে চলতে পারি। জয় যিশু, জয় যিশু। তা আসুন, প্রভু যিশু যেমন করেছেন, আমরাও আমাদের প্রতিবেশীর প্রতি তেমনই করি। তাহলে আগামী সপ্তাহে আমরা আবার সকলে একত্রিত মিলিত হচ্ছি। আপনারা কেউ যাবেন না, চামিস খেয়ে যাবেন। যিশু যদি ঈশ্বর পুত্র হন, তাহলে তিনি কেন এত দুঃখ ভোগ করলেন? দেখুন, কবির ভাষায় কোনো কবি বলেছেন, স্বাধীনতার জন্য সঠিক মূল্য দিতে হয়। আমাদের প্রভু যিশু খ্রিস্ট আমাদের পাপের সঠিক মূল্য দিতে কত কষ্ট ভোগ করলেন, লাঞ্ছিত হলেন এবং নিজের জীবন দিলেন আমাদের কেবল পাপ থেকে মুক্তি দিতে। দেখুন, আবার দেখুন, নেতাজি সুভাষ বোস, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। সে তো দেশের স্বাধীনতার জন্য। কিন্তু আমাদের প্রভু যিশু খ্রিস্ট, তিনি কষ্ট করেছেন, মৃত্যু করেছেন, কুশে তার রক্ত ঝরিয়েছেন, আমাদের পাপ ও মৃত্যুর থেকে স্বাধীন করেছেন। তার কাছে এত সত্যি থাকতেও কেন তিনি বীরের মতো সেই ক্রুশ থেকে নেমে এলেন না? প্রেমে কোনো বন্ধন নেই, কিন্তু স্বাধীনতা আছে। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা জবরদস্তি নয়, আমাদেরকে তার অনুগ্রহ বিনামূল্যে দান করেছেন, তা পাওয়ার জন্য আমাদের বিশ্বাসের দরকার। আগে আলোর অস্তিত্ব অনুভব করেই গান গেয়ে ওঠে। হ্যাঁ, তা ঠিক। প্রেমকে যদি জবরদস্তি করা হয়, সেটা আসল প্রেম নয়। আর আসল প্রেম যদি থেকেই থাকে, তা আমার মনে হয় প্রভু যিশুরই প্রেম। ত্যাগ ছাড়া বিশ্বাস জন্মায় না। আমাদের প্রভু যিশু খ্রিস্ট, তিনি আমাদের পাপের জন্য নিজ প্রাণ ত্যাগ করলেন। আমাদের উচিত তার মৃত্যুতে বিশ্বাস করা, মন্দির থেকে সরে আসা, আর তাকে আমাদের জীবন উৎসর্গ করা। তাহলেই
দেখবেন প্রভু যীশু খ্রিস্টের আত্মা আপনাকে সাহায্য করবে। তাহলে আমার নাম কি বদলাতে হবে? আর আমার খাওয়া দাওয়ার বিষয়ে, আমি শুনেছিলাম যীশু খ্রিস্টকে গ্রহণ করলে নাকি অন্য কোনো মাংস খেতে হয়, এটা কি সত্যি নাকি? না 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 না, আপনাকে মাংসও খেতে হবে না, আপনার নামও পরিবর্তন করতে হবে না, আপনার সংস্কৃতিও বদলাতে হবে না। আপনাকে কেবল পাপের থেকে মন ফিরিয়ে যীশুর পথে চলতে হবে এবং আপনাকে কেবল তাকে সত্য ঈশ্বর বলে স্বীকার করতে হবে। আমাদের বাইরের থেকে রীতিনীতি পাল্টানোর কোনো দরকার নেই, আমাদের হৃদয়ের থেকে মনোভাবটা পাল্টানো দরকার। আমাদের পাপ ও গর্বের সম্বন্ধে অনুভব করা উচিত আর সেই সকল বিষয়ের থেকে মন ফিরানো উচিত। তোমরা নিজের উপর বা অন্য কিছুর উপর বিশ্বাস না করে শুধু সদ্গুরু যীশুর উপর বিশ্বাস করে চলো। আমি জানি আমি পাপি, আমার একজন মুক্তিদাতার প্রয়োজন আছে, আমি যীশুকে অনুসরণ করতে চাই, কিন্তু এ বিষয়ে আমার পরিবারের সঙ্গে একটু আলোচনা করা দরকার। জানো, আমিও তোমাদের মা যখন জানতে পারলাম প্রকৃতপক্ষে যীশু কে, তখন আমরা আমাদের হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা তাকে না দিয়ে থাকতে পারলাম না, আমরা তার আনন্দ ও শান্তি অনুভব করি যা আমরা সারা জীবন ধরে খুঁজছিলাম। বাবা, আমিও খুব খুশি, আমরাও একসাথে প্রভু যীশুর ধ্যান ও প্রার্থনা করে থাকি। তিনি শুধু আমাকে আনন্দ ও শান্তি দেননি, কিন্তু আমার শরীরকেও সুস্থতা দান করেছেন। হিরে রুনা, আমি কি তোর বাবাকে বলবো তুই আমাকে যা সকালে বললি? কি ব্যাপার? হ্যাঁ বলো। জানো, আজ সকালে ওরা ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার বলেছে রুনা মা হতে পারবে। তাই? বাহ, এটা তো খুব আনন্দের সংবাদ। আমাদের জীবনে এই অলৌকিক ঘটনা ঘটার আগেই উনি আমাদের এত আনন্দে পরিপূর্ণ করেছেন যে আমরা অনুভব করি উনি একমাত্র আরাধনার যোগ্য। এটা সত্যি খুব ভালো কথা। আমি ভাবছিলাম যে তোমরা যদি সত্যিই যীশুকে অনুসরণ করতে চাও তাহলে আমরা সকলে মিলেই তার অনুসরণ করব। শুধু জলের দিকে তাকিয়ে সাগরের ওপারে পৌঁছানো যায় না, চলো আমরা সবাই একসাথে যাই। তাহলে ঠিকই আছে, তাহলে আমরা একসঙ্গে যীশুকে অনুসরণ করব। আমি একজনকে জানি যে নাকি আমাদেরকে এ বিষয়ে সাহায্য করতে পারে। আচ্ছা এসো, আমরা যাওয়ার আগে সবাই মিলে রাজুর জন্য প্রার্থনা করব, কারণ আমরা বিশ্বাস করি রাজুর জন্য এখনও আশা আছে। এসো আমরা সবাই মিলে রাজুর জন্য প্রার্থনা করি। হে প্রভু যীশু, ধন্যবাদ দিই তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছো, তদ্রূপ তুমি রাজুরকেও তুমি সাহায্য করো যেন সে জ্ঞান বুদ্ধি পায় এবং সঠিক পথে চলতে পারে। হয়তো আমি তোমাকে বাঁচাতে পারবো না, কিন্তু কেবল যীশুই তোমাকে বাঁচাতে পারে যদি তুমি নিজের হৃদয় দিয়ে তা বিশ্বাস করো। আমি অনেক বছর ধরে আমার পাপ ও লজ্জার বোঝা বয়ে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি বুঝলাম আমার নিজের বোঝা বয়ে বেড়াবার দরকার নাই। আমার ও তোমার বা সবার জীবনে কখনো না কখনো বিশৃঙ্খলতা দেখা দেয়। যাই করে থাকো কি না, আমি তোমাকে ক্ষমা করি যেমন যীশু আমাকে ক্ষমা করেছেন, আর এখনো আমি তোমাকে ভালোবাসি। যদি কেউ যীশুতে থাকে তবে সে নূতন সৃষ্টি হলো, পুরাতন স্বভাবগুলো অতীত হয়ে গেছে আর সেগুলো নতুন হয়ে উঠেছে। আমি তোমাকে
যাই করে থাকো কিনা, আমি তোমাকে ক্ষমা করি যেমন যিশু আমাকে ক্ষমা করেছেন। আর এখনো আমি তোমাকে ভালোবাসি। কাকু, আমি খুব দুঃখিত কাকু, আমার আজকে দেরি হয়ে গেল কাকু, আমাকে ক্ষমা করে দিন কাকু। ঠিক আছে ঠিক আছে, বিশ্বজিৎ যদি আসে না তাহলে বলবি তার যা জিনিসপত্র লাগে দিয়ে দিবি, কোনো অসুবিধে নেই। তিনি মৃত স্থান থেকে তোমার জীবন মুক্ত করেন, তিনি তোমাকে অটল ভালোবাসা ও মমতায় ঘিরে রাখেন। রুনা, আমি যিশুকে ধন্যবাদ দিই আমাদের এই অপ্রত্যাশিত সন্তান লাভের জন্য। যিশু, আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমার সকল পাপের ভারকে নিয়েছো, তুমি আমার শাস্তিকে নিজের মতো করে নিয়েছো। প্রভু গো, আমাকে ক্ষমা করো, তুমি জানো আমার মনের অবস্থা, আমি কিরকম ভাবে কাটাচ্ছি, আমার প্রতি দয়া করো প্রভু, আমার প্রতি দয়া করো, আমি তোমাকে অনুসরণ করতে চাই প্রভু, আমি তোমার আরাধনা তোমার প্রশংসা করতে চাই প্রভু। যদিও আমি এই জেলের মধ্য দিয়ে সাংসারিক ধার শোধ করছি, কিন্তু আমি জানি আমার আত্মিক ধার চুকানো হয়ে গেছে। এখন আমি জানি আমার আশা আছে, চাই বর্তমান বা ভবিষ্যৎ।